What's up, guys? আপনারা দেখতেছেন এমএসকে মানটি চ্যানেল সেলিম কবির আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও চলে এলাম ভিডিওটি হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং অথবা আপনাদের ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখাই দেব মোবাইল স্ক্রিনে যে এবং মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ কাজ করাই দেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন তার সাথে বেল আইকনে ক্লিক করুন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ব্র্যান্ড অ্যাকাউন্ট করার একটি সুবিধা হচ্ছে আপনাদের পরবর্তীতে যখন আপনাদের ওল্ড জিমেল যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই জিমেলটা থেকে আপনারা নতুন একটা জিমেল ক্রিয়েট করে ওই ইউটিউব চ্যানেলটি ওখানে ট্রান্সফার করতে পারবেন এটি হচ্ছে আপনাদের একটি সুবিধা আর বেশি কথা না বলে চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে যে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা শিখি অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাদের www.youtube.com লিখে সার্চ দেবেন youtube.com লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনাদের যেই জিমেল যেই চ্যানেলটিতে আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন ওই যে চ্যানেলটি এখানে লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে উপরে দেখতেছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন ডেস্কটপ সাইজ করে নেবেন এটা ডেস্কটপ সাইজ করার পর আপনাদের এটি ডেস্কটপ সাইজ হয়ে যাবে হওয়ার পর আমি আপনাদেরকে জুম করে দেখাই ডেস্কটপ সাইজ হওয়ার পর আপনারা এখান থেকে দেখতেছেন আপনাদের চ্যানেলের লোগোটি ওই চ্যানেলের লোগোটিতে আপনারা ক্লিক করবেন চ্যানেল লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চ্যানেলটি ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে চলে আসার পর এখান থেকে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব দেখাবে আপনাদের কয়টি সাবস্ক্রাইব আছে এখান থেকে আপনারা কী করবেন একদম আমি আপনাদেরকে জুম করে দেখাই এখান থেকে আপনারা চলে আসবেন সিটিং এই কর্নারে দেখতেছেন সিটিং ওই সিটিং বাটনে আপনারা ক্লিক করবেন এখান থেকে সিটিংয়ে বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই সিটিংয়ের লোগোগুলো শো করবে এখান থেকে আপনাদের দেখতেছেন এখানে চ্যানেল নামে একটা অপশন আছে দুই নম্বরে এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চ্যানেলের যতগুলো অপশান আছে মেনু এগুলো সবগুলো শো করবে এখান থেকে আপনারা সাইটে চলে আসবেন এইদিকে চলে আসার পর এখান থেকে দেখতেছেন অ্যাডভান্স সেটিং ওই অ্যাডভান্স সেটিংয়ে আপনারা ক্লিক করবেন আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখতেছেন ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট এক নম্বরে দেওয়া আছে আপনাদের আদার সেটিংয়ে আসবেন আসার পর এখানে দেখবেন ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট এই ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের যে নিয়ে যাবে অন্য একটা সাইটে ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের দেখাই দিতেছে ইউর অ্যাকাউন্ট ইউ সাইন ইন টু ইউটিউব উইথ ইউর গুগল অ্যাকাউন্ট এখান থেকে আপনাদের বলা হচ্ছে এটা আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট না এটা আপনাদের জিমেলের যে অ্যাকাউন্টটা করা আছে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এই চ্যানেলটি খোলা আছে আপনাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে কী করতে হবে এখানে আপনাদের দেখবেন এটি কিন্তু আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট না আপনাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ক্রিয়েটেড নিউ চ্যানেল দেখতেছেন এই ক্রিয়েটেড নিউ চ্যানেলে আপনারা ক্লিক করবেন ক্রিয়েটেড নিউজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে আপনাদের এখানে কিছু দেখাবে না আপনাদের ফোন দিয়ে খুললে আপনারা উপরে দেখতেছেন উপরের যে কর্নারে দেখবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এটা ডেস্কটপ সাইজ করে নেবেন এখান থেকে আমি ডেস্কটপ সাইজ করে নিলাম ডেস্কটপ সাইজ করার পর আপনাদের সামনে তারপর আপনাদের মেনুগুলো চলে আসবে এখান থেকে দেখাই দিচ্ছে আপনাদের ক্রিয়েটেড এ ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখেন এখান থেকে লেখা আছে ক্রিয়েটেড এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখান থেকে আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন আমার এখানে আমি একটা নাম দেবো এখান থেকে আমি নাম দেবো এমডি দেবো না খালি শাকিল দেবো এখান থেকে আমি দিলাম শাকিল ইসলাম দেওয়ার পর এখান থেকে দেখতেছেন ক্রিয়েটেড এই ক্রিয়েটেড বাটনে আপনারা ক্লিক করবেন ক্রিয়েটেড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই চ্যানেলটি ওপেন হয়ে যাবে ব্র্যান্ড অ্যাকাউন্টটি হয়ে যাবে এখান থেকে আবারও আপনাদের সামনে এরকম একটা কোনো কিছু এখানে শো করবেন একদম ফাঁকা একদম সাদা দেখাবে আপনাদের অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে আপনারা এখান থেকে কী করবেন এটি কেটে দিবেন এভাবে আসে এখানে এটা কেটে দিবেন আপনার এখানে কাজ নেই আপনারা এখান থেকে চলে আসবেন এগুলো সবগুলো আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এখানে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে প্রথমে যে ইউটিউব স্টুডিওতে গেছিলেন এই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে চলে আসার পর আপনাদের এখান থেকে আপনাদেরকে দেখাই আমি এখান থেকে আপনারা এই সাইডে কর্নারে আসবেন কর্নারে চলে আসার পর এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটি দেখাবে এই লোগোটিতে আপনারা ক্লিক করবেন এই লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখাবে সব কিছু এখানে আপনাদের উইথ অ্যাকাউন্ট দেখতেছেন উইথ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন উইথ অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখাবে দেখেন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন এই একটা জিমেল দিয়ে আমার দুইটি চ্যানেল আছে একটি নাম একটি আছে শাকিল ইসলাম আর একটি আছে আমার এমডি কবির ইউএম এটা আমার হচ্ছে দুইটি চ্যানেল এই চ্যানেলে আমার কোনো সাবস্ক্রাইবার নাই এই চ্যানেলে আমার সাবস্ক্রাইব আছে মাত্র 159টি সাবস্ক্রাইব এই 159টি স্যার আমি এখান থেকে কী করবো এই চ্যানেলটি ট্রান্সফার করে এই চ্যানেলে আনবো আমার সব কিছুই এখান থেকে আপনারা এটা ব্যাক কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন আবার এই কর্নারে চলে আসার পর আপনাদের যে সিটিং বাটনটি আছে সিটিং বাটনে ক্লিক করবেন আবারও এখান থেকে এই সিটিং বাটন দেখতেছেন এই সিটিং বাটনে ক্লিক করবেন
সিটিং বাটনে ক্লিক করার পর আবার এখান থেকে চ্যানেল বাটন দেখবেন, ওই চ্যানেল বাটনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে চ্যানেল চ্যানেলে ক্লিক করার পর আবার এখান থেকে আপনারা স্ক্রল করে এই সাইটে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখবেন অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে সর্বলাস্টে দেখলেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউর অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন। এখান থেকে আমি ম্যানেজ ইউর অ্যাকাউন্টে আবার ক্লিক করব। ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আবার আমাকে ওই আবার ওই সাইটে নিয়ে যাবে। ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন দেখেন আপনাদের চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে দেখেন আপনাদের অ্যাড ইউর, এখান থেকে দেখেন অ্যাড ম্যানেজ ইউর চ্যানেল এস, এখান থেকে আপনাদের দেখাইতেছে আপনাদের চ্যানেলটি এখানে ক্রিয়েটেড চ্যানেল ছিল, এখন এখানে আপনাদের ক্রিয়েটেড চ্যানেল নাই। এখান থেকে আপনাদের এখন এই একটি কাজ করবেন, এখান থেকে আপনারা চলে আসবেন এই অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন পাবেন, ওই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। সবার লাস্টে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের অ্যাডভান্স সেটিংয়ে সব কিছু এখানে মেনুগুলো শো করবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের সামনে এতগুলো ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতেছেন রিমুভ চ্যানেল, এই রিমুভ চ্যানেলে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা এখান থেকে রিমুভ চ্যানেলে ক্লিক করবেন, আপনাদের অরিজিনাল চ্যানেলটি ডিলিট হবে না। এখান থেকে আমি লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাইতেছি। এখন আপনাদের এখানে কী করবেন, আপনাদের যে পাসওয়ার্ডটি আছে যে জিমেলের, এই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এখানে আপনাদের জিমেল আইডিটি শো হবে, হওয়ার পর এখানে পাসওয়ার্ডটি আপনারা টাইপ করবেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমার জিমেলে টাইপ করতেছি। পাসওয়ার্ডটা টাইপ করা হলে আপনারা এখান থেকে দেখতেছেন নেক্সট বাটন, অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এখান থেকে। এখন পরবর্তীতে আপনাদের যদি জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন করা হয়ে থাকে তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, অন্য ডিভাইসে আপনারা লগ ইন করলে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনের অপশনটা চাবে। আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন করা আছে আমার জিমেল আইডিতে, ওই কারণে আমি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দেবো। আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন না থাকলে আপনাদের পরবর্তী একটা অপশন নিয়ে যাবে। এখান থেকে আমি ওয়ান টাইপ পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখান থেকে আমার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন না থাকে তাহলে আপনাদেরকে দেখাইতেছি আপনাদের সামনে কীরকম ইন্টারফেস শো করবে। আপনাদের কাছে যদি আপনাদের জিমেলটা যদি টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে আপনাদের সামনে পরবর্তীতে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতেছেন আপনাদের চ্যানেল, এখান থেকে আপনাদের এই চ্যানেলটি রিমুভ করবেন। এই যেটা তৈরি করলেন, এ শাকিল ইসলাম যেটা তৈরি করলাম, এটা আপনি এখন এখান থেকে এটা রিমুভ করবো। রিমুভ করার জন্য আপনাদের এই চ্যানেলটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখতেছেন ডিলেট ইউজ চ্যানেল, এখান থেকে আবার আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখাই। এখান থেকে দেখতেছেন ডিলেট চ্যানেল, এই ডিলেট চ্যানেলে আপনারা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ডিলেট চ্যানেলে ক্লিক করবো। ডিলেট চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখাইতেছে এই চ্যানেলটা এখানে আপনাদের শো হলো। হওয়ার পর এখান থেকে আপনাদের রিমুভ চ্যানেল দেখতেছেন কর্নারে, এই রিমুভ চ্যানেলে আপনারা ক্লিক করবেন। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের এই চ্যানেলের নাম এখানে এই নামে থাকে যাবে এবং আপনাদের চ্যানেলে সব কিছু এই চ্যানেলে চলে আসবে। এখান থেকে রিমুভ চ্যানেলে ক্লিক করবো। রিমুভ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার আপনি কী করবেন, এখান থেকে রিমুভ চ্যানেল করবেন এবং আপনাদের যে ইউআরএলটা আছে আপনাদের পরবর্তীতে ওই চ্যানেলে এই ইউআরএলটা আপনার চেঞ্জ হবে না, ওই ইউআরএল থেকে যাবে, আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। এখান থেকে রিমুভ চ্যানেলে ক্লিক করলাম। রিমুভ চ্যানেলে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি রিমুভ হয়ে যাবে। এখন এখান থেকে আপনাদের কী করবেন, ওই ওকে বাটন দেখতেছেন, ওই ওকে বাটনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিতেছি। ওকেতে ক্লিক করে দিলে আমার এখান থেকে কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আপনাদের এই চ্যানেলটি ডিলিট হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, কোনো কিছু দেখাবে না। আপনারা এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনাদের ডাইরেক্ট যাবেন ইউটিউব স্টুডিওতে, www.youtube.com লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের এই চ্যানেল লোগোটি দেখতেছেন, লোগোটিতে ক্লিক করবেন। লোগোটিতে ক্লিক করার পর দেখতেছেন এখানে আপনাদের এই তীর চিহ্নটা, আপনারা অবশ্যই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এখানে এই চ্যানেলটি, আমার যেই চ্যানেলটি তৈরি করছি এই চ্যানেলটি আমার এখানে শো করছে। এখানে চ্যানেলে আমার জিরো সাবস্ক্রাইবার এবং এখানে সব কিছু চলে আসছে ব্র্যান্ড অ্যাকাউন্টে। দেখেন এখানে শাকিল ইসলাম, এখানে আমি এখান থেকে এই চ্যানেলটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের এই চ্যানেলে চলে আসার পর এখান থেকে আপনাদের দেখতেছেন ডেস্কটপ সাইজ, এই থ্রি ডট মেনু ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইজ করে নেবেন, আবার ডেস্কটপ সাইজ করে নেব। ডেস্কটপ সাইজ করা হলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটি দেখবেন, ওই লোগোটিতে ক্লিক করবেন। লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখতেছেন ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে আপনারা ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সব কিছু এই চ্যানেলে চলে আসবে। এখান থেকে
আমি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এবং আপনাদের এখানে দেখবেন আপনাদের লোগোটি আপনাদের এখানে শো করবে না, কারণ আপনাদের এখানে এটি ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনাদের লোগোটি শো করবে না যেটি নতুন চ্যানেল খুললেন। এখানে দেখেন আমার সাবস্ক্রাইবার সবগুলো শো করছে, আপনাদের সবগুলো ভিডিও এখানে চলে এসেছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। আমি এখানে আপনাদেরকে কর্নারে ক্লিক করে দেখাই দিচ্ছি লোগোটিতে, চ্যানেল লোগোটিতে ক্লিক করে দেখাই দিচ্ছি। দেখেন এখানে আমার নাম লেখা আছে শাকিল ইসলাম, এখানে দেখেন আপনাদের নামটা চলে এসেছে। এখান থেকে আমার চ্যানেলটি এখানে আপনাদের এইভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। এটি আপনাদের সুবিধা হচ্ছে কি, একটি জিনিস সুবিধা হচ্ছে আপনাদের পরবর্তীতে আপনি নতুন জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটি আপনাদের ওল্ড জিমেল হয়ে থাকলে এই জিমেলটা থেকে আপনাদের এই চ্যানেলটি আবার নতুন জিমেলে ট্রান্সফার করতে পারবেন। এটি হচ্ছে আপনাদের একটি সুবিধা। আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।